বন্ধুরা ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। এখন আমরা আমাদের 2D ড্রয়িং শিটের 14 নম্বর ড্রয়িং প্র্যাকটিস করব। লেফট সাইডে যে ড্রয়িং শিটটি দেখতে পাচ্ছ এটা তার 14 নম্বর ড্রয়িং। কারো এই পিডিএফ ফাইলটি লাগলে কমেন্ট করে জানাবে। এবার আমরা ড্রয়িং শুরু করছি। প্রথমে ড্রয়িংটাকে ভালো করে দেখে নেব। এখানে আমাদের কিছু আর্ক ড্র করতে হবে, একটা সেন্টার লাইন আর হ্যাশ লাইন। তো প্রথমে সেন্টার লাইন ড্র করবো, এটা রয়েছে 63+47, টোটাল 110 mm লেন্থের। তো আমরা লাইন নিলাম, ফার্স্ট পয়েন্ট, টোটাল লেন্থ 110 mm, 110, এন্টার। এবার এখান থেকে আমাদের রাইট সাইডে 30 mm এ ডিস্টেন্সে এবং সেন্টার নিচের পয়েন্ট থেকে 63 mm ডিস্টেন্সে একটা সার্কেল রয়েছে। তো এটা রেডিয়াসও দেওয়া নেই, রেডিয়াসটা পরে মেজার করে নিতে হবে। তো প্রথমে এই সেন্টার পয়েন্টটা আমরা ক্রিয়েট করব। লাইন, এখান থেকে যাব আমরা 30, এন্টার, 30 mm। এবার এটাকে আমরা ওপরে মুভ করব 63 mm, 63, এন্টার। তো এটা আমাদের সার্কেলের সেন্টার পয়েন্ট। আর এখানে দুটো সার্কেল রয়েছে, R14, এখানেও R14। তো সার্কেল দুটো ড্র করে নেব। সার্কেল, সেন্টার, রেডিয়াস 1, 4, এন্টার। আবার সার্কেল, সেম রেডিয়াস। এর বাইরের সার্কেল রয়েছে R28, আর এদিকে রয়েছে R20। তো দুটো সার্কেল ড্র করে নেব। সেন্টার পয়েন্ট 28, এন্টার। আবার সার্কেল, সেন্টার পয়েন্ট 20, এন্টার। তো এবার আমাদের দুটো রেডিয়াস বা আর্ক ড্র করতে হবে, যাদের রেডিয়াস রয়েছে একটা 85 এবং আর একটা 185। তো এই রেডিয়াস দুটো বা আর্ক দুটো আমরা ড্র করব, তার জন্য আমাদের ট্যান রেডিয়াস করতে হবে। তো এখানে যাব সার্কেল, ট্যান রেডিয়াস, এই সার্কেলটা এবং এই সার্কেলটা, রেডিয়াস হবে 185, এন্টার। সেম আবার রাইট সাইডে করতে হবে আমাদের ট্যান রেডিয়াস, এটার ইনসাইডে সিলেক্ট করব, এখানে এবং এখানে, রেডিয়াস হবে 85, এন্টার। এবার এই দুটোকে সিলেক্ট করে আমরা ট্রিম করে নেব, একটা, দুটো, এবং এটা আর এটা। ট্রিম, ব্যাস ট্রিম হয়ে গেছে। এবার দেখো সব থেকে বাইরে এখানে দুটো আর্ক ড্র করতে হবে, এই সাইড একটা, এই সাইড একটা, এবং এখানে সার্কেল ড্র করতে হবে, যার রেডিয়াস রয়েছে R28 এদিকে আর ওপরে রয়েছে R40। তো প্রথমে সার্কেল দুটো ড্র করে নেব, সেন্টার রেডিয়াস 28, সরি এদিকে 40 রয়েছে, 40, এন্টার। নিচে রয়েছে সেন্টার পয়েন্ট, সার্কেল, এন্টার, 28, এন্টার। এবার এখানে দুটো আর্ক ড্র করতে হবে, এদিকে একটা এবং এদিকে একটা, একটা ড্র করে আমরা মিরর করতে পারি। ট্যান রেডিয়াস, রেডিয়াস যাবে 140, 140, এন্টার। এটাকে আমরা ট্রিম করব, এটা এবং এটা সিলেক্ট করলাম, ট্রিম, ব্যাস ট্রিম হয়ে গেছে। এবার এটাকে মিরর করতে হবে, মিরর, সেন্টার পয়েন্ট, ব্যাস। এবার এই আর্ক দুটোকে সিলেক্ট করব, ট্রিম, ব্যাস। তো আমাদের ড্রয়িং প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এই সার্কেলটার কোনো রেডিয়াস দেওয়া নেই, এটাকে মেজার করব, তার জন্য আমরা ইনসার্ট করতে হবে এই ড্রয়িংটিকে অটোকাটের মধ্যে। তো ইনসার্ট, দেখো উপরে একটা ইনসার্ট রয়েছে, এখানে অপশনটা আসে না, তো আমাদের এই ইনসার্টে যেতে হবে। যাওয়ার পর এখানে অ্যাটাচ, এখান থেকে আমরা পিডিএফ ড্রয়িংটি ইনসার্ট করে নেব, ওপেন, ওকে। এখানে কোনো রকম কারেকশন করার দরকার নেই, স্কেলিং করারও দরকার নেই। প্রথমে চেক করে নেব ডাইমেনশন ঠিক রয়েছে কিনা। যেমন এখানে আর রয়েছে 140, তাই এই সার্কেলটা আমরা 140 ড্র করেছি। এবার ড্রয়িংয়ে দেখবো 140 শো করছে কিনা। এখানে চলে যাব, এই আরটা যদি 140 শো করে তাহলে আমাদের ড্রয়িং সেম স্কেলে রয়েছে, মানে 1:1 রয়েছে। রেডিয়াস দেখো 140 দেখাচ্ছে,
তো তার মানে আমাদের ড্রয়িং ওয়াইজ টু ওয়ানে রয়েছে। এবার আমরা এই ছোট সার্কেলটার রেডিয়াস চেক করব, ডাইমেনশন রেডিয়াস এটা রয়েছে 7.9, মানে 8 8 রেডিয়াসের সার্কেল এটা। তো এবার কন্ট্রোল জেড করে আন্ডো করে নেব, ব্যাস পিডিএফ চলে গেছে। তো এবার আমরা এখানে একটা সার্কেল ড্র করব আর 8 এর হোম, এখানে যাবো সার্কেল সেন্টার রেডিয়াস 8, এন্টার। তো ড্রয়িং রেডি হয়ে গেছে, সেন্টার লাইন ড্র করতে হবে এবং হ্যাচ লাইন ড্র করতে হবে। তো একবার সিলেক্ট করে নিলাম, অল সিলেক্ট, জে এন্টার, জয়েন হয়ে গেছে সবগুলো। বা এখানে আমি মডিফাই গিয়ে এখানেও জয়েন করতে পারতাম, এই যে ব্যাস। এবার এই লাইনগুলোকে আমাদের সেন্টার লাইনে কনভার্ট করতে হবে, সিলেক্ট করলাম, করার পর ডবল ক্লিক করব। এখানে লাইন টাইপ বাই লেয়ার, এখানে সেন্টার লাইন থাকতে হবে, নেই তো আমাদের লাইন লোড করে নেব। ফরম্যাট লাইন টাইপ লোড লাইন, এখানে দেখো সেন্টার লাইন নেই তো আমরা লোড করব। এখানে সেন্টার শিফট প্রেস করে সেন্টার টু সেন্টার এক্স টু, ওকে, দেখো লাইন চলে এসছে। এবার ওকে করে ক্লোজ করে দেবো। এবার লাইনগুলো সিলেক্ট করব যেগুলো সেন্টার লাইনে কনভার্ট করতে হবে, ডবল ক্লিক করব, লাইন টাইপ, দেখো তো আমরা সেন্টার টু সিলেক্ট করলাম, সেন্টার লাইন হয়ে গেছে। এবার হ্যাশ লাইন ড্র করতে হবে, ড্রতে যাব আমরা, ড্র, এখানে রয়েছে হ্যাশ, এটা সিলেক্ট করতে হবে। প্রথমে টাইপ প্যাটার্ন টাইপ সিলেক্ট করব, এন এস আই 31 সিলেক্ট করলাম। করার পর এরিয়া, তো এখানে সব এরিয়া চলে আসছে, হ্যাঁ। এবার ক্লোজ, তো হ্যাশ লাইন ড্র হয়ে গেছে। এবার ডাইমেনশন লাইন ড্র করতে হবে, তাহলে আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি, কারণ ডাইমেনশন লাইন ড্র করার জন্য ভিডিও লেন্থ অনেক বেড়ে যাবে। আশা করি তোমরা সবাই নিজেরা নিজেদের ডাইমেনশন ড্র করে নিতে পারবে। তো ব্যাস আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, ডাইমেনশন লাইনও ড্র হয়ে গেছে। এবার আমরা রাইট সাইডের ড্রয়িংয়ের সঙ্গে কম্পেয়ার করে নেব। তো দেখো সব ডাইমেনশনগুলো ঠিক রয়েছে, তো আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। এবার এটাকে সেভ করব, সেভ করে ক্লোজ করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যেন তারাও খুব ভালোভাবে অটোক্যাড শিখতে পারে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।